স্বাদ মতো লবণ, ডালের বড়া বানানো হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স। এবারে এই বড়া আমি কি রকম খাবো দেখে নিন। চলে গেছে, আজকে আর কিছু রয়েছে তো সে আমাকে ধরতেও দেয় না, কেমন করে সে মনে। বিসমিল্লাহ। অসম্ভব টেস্টি ডালের বড়া দিয়ে ভাত খেতে। ধরে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তিন দিন ধরে আমি ওকে সময় দিতে পারি না, শুধু খাবার সময় দেই মেহমানের জন্য, বাসাবর্তি মেহমান। তো সে অভিমান করে এভাবে শুয়ে থাকে, আমি কাছে ডাকলে আসে না। মেহমান কিছুটা চলে গেছে, আজকে আর কিছু রয়েছে তো সে আমাকে ধরতেও দেয় না, কেমন করে সে মনে হয় যে পর হয়ে গেছে আমার। এরকমেরই ভালোবাসা কমতি হলে মানুষ যেমনটা করে পশুও তেমনটা করে। ও বাবা, ঘরবাড়ি ফ্রেশ করে নিয়েছি, মোছা ঝাড়া সমস্ত কাপড় চোপড় ওয়াশিং করা কিছুটা করেছি, কিছুটা বাকি রয়েছে। আর আত্মীয় স্বজন থাকলে একটু কাজ বেশি হয়। তো এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো আমার এই ফ্রিজটা হঠাৎ করে সমস্ত মাছ মাংস ঠান্ডা হচ্ছে না, বড় হচ্ছে না, সব কিছু ছেড়ে দিয়েছে। কি হয়েছে কে জানি, দেখি মিস্ত্রি আসবে। আর এখানে আমার ভাই থাকে, বেড়াতে আসছে বার কাউন্সিল পরীক্ষার জন্য। তো তার রুমও আমি ফ্রেশ করে দিয়েছি, রুম তো আমাদেরই, বেড়াতে আসলে আত্মীয় স্বজন এই রুমে থাকে, তো ফ্রেশ করে দিয়েছি। ভিতরে আছে আমার ছেলের রুম, আমার রুম। তো প্রিয় ভিউয়ার্স, সব কিছু তো গুছিয়ে নিলাম, এবার আমি ছেড়ে এখন আমি চলে যাব রান্নায়। তো চলুন রান্নায় চলে যাই। আজকে রান্না বান্না একদম হালকা পাতলা, কারণ এই কয়দিন মাছ গোশ খিচুড়ি পোলাও সব রকম খাবার হয়েছে। তো এখন হালকা খাবারই করব, সবজি টবজি ভাজা বা ডাল বা ডালের অন্য কোনো প্রকার করব। তো দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি মুগ ডাল নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি, বেটে নেই, দেখি কি করা যায় আজকের রান্না। এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা আমি এভাবে ভালো করে বেটে নিয়েছি, মুগ ডাল আর খেসারির ডাল। তো আমি ডালের এখন ডালের সঙ্গে যা যা দেব, একটু মরিচ পাউডার, হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, কিছু জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার পারফেক্ট ডো, এবার ভেজে নেব। বড়া আকারে সব ডালের বড়া ভেজে নিচ্ছি। আর রান্নাঘরে একদম রোদ এসে ভরে গেছে প্রিয় ভিউয়ার্স, কি বলবো, রোদের যন্ত্রণায় সকাল সকাল না রান্না করলে এভাবে ভরে যায় রোদ। শুধু ভরে যায় না, ঘরের ভিতরেও চলে আসে। তো দেরি হয়ে গেছে, আজকে মনটা ভালো নেই। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার ফ্রিজের বরফগুলো গলে সরে যাচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলির হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলে সেটা একটা টেনশনের বিষয় হয়েই দাঁড়ায়। কী আর করব, এই এখনকার দিনে ফ্রিজ ছাড়া তো একদম অসম্ভব চলা। তো দেখতে থাকুন আজকের দুঃখজনক ঘটনাগুলো। ডালের বড়া বানানো হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স, এবারে এই বড়া আমি কি রকম খাবো দেখে নিন। প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম লাঞ্চ করতে। তো দেখুন আমি এখানে গরম ভাত নিয়েছি, গরম ভাতের সঙ্গে দিয়ে দিলাম পানি,
এবারে পানির সঙ্গে এই যে শুকনো মরিচ, ডালের বড়া, আমি এই ডালের বড়ার সঙ্গে শুকনো মরিচ মেখে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম লবণ নেইনি, কারণ লবণ দিয়ে আমি ভাত খাই না। বিসমিল্লাহ। অসম্ভব টেস্টি ডালের বড়া দিয়ে ভাত খেতে। প্রিয় ভিউয়ার্স, মনটা খারাপ। মধ্যবিত্ত ফ্যামিলিদের হঠাৎ করে কোনো দুর্ঘটনা হলে ভেবেচিন্তে সেটা নিতে হয়, কিনতে হয় বা সারতে হয়। হঠাৎ করে ঘুম থেকে উঠি, আমার ফ্রিজটা অফ হয়ে গিয়েছে, বরফ ছেড়ে দিয়েছে। তো এখন মিস্ত্রি কিছুক্ষণ আগে ডাকলাম, তো কিছু ক্ষতি হয়েছে, ছেড়ে নিলে হয়তো আপাতত চলবে, কিন্তু পরে ফ্রিজ কিনতে হবে। কী আর করার, এই যুগে ফ্রিজ ছাড়া চলা যায় না। তো ভাবতেছি কি করবো। প্রিয় ভিউয়ার্স, সারাদিন কাজকর্ম করে ঘরের অনেক অনেক আত্মীয় স্বজন এসেছিলো, তাদের বিদায় করে একটু ক্লান্ত লাগছিলো, তাই আমি আর সন্ধ্যার বা বিকেলে আপনাদের সামনে আসিনি, একবারে 10টার পরে চলে আসছি। তো আজকের ছোটো এই পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, লাইক করবেন, আর আবার ফিরে আসবো পরের দিন। সেই অবধি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।